রাত হলেই আমার মতো কার কার ঘুরতে যেতে আর খাবারের ক্রেভিংস হয় অবশ্যই জানাবেন। সো চলে গিয়েছিলাম নাজিরা বাজার, হানিফ বিরিয়ানি খাবো। বাট অল দ্য টাইম হচ্ছে এত রাশ থাকে যে বসে খাওয়ার উপায় নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইশা হুজুর ব্লগ। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো যেহেতু অনেক খোদা নিয়ে গিয়েছিলাম, সো আমি ফার্স্টে হচ্ছে বুখারি শরীফে ঢুকে যাই, কারণ অত রাশ ছিল না। ক্ষুধার্ত অবস্থায় চাপটা কিন্তু আমার কাছে সেই রকম লেগেছে, আমার পাখিগুলো হচ্ছে কিচমিচ করছে। যাই হোক, এটার প্রাইস ছিল 200 কি 220 এরকম হবে। খাবারটা ভালোই ছিল, দুজনের জন্য এনাফ একটা প্লেটই। সো দেন হচ্ছে আমি এখানে আচার ছিল, আচারটাও ট্রাই করলাম, বাট আচারটা একটু টেস্টি ছিল না। সো এখানে হচ্ছে কাবাবও ছিল, এখানে মানে প্রত্যেকটা আইটেমই হচ্ছে বিরিয়ানি সব কিছু, অ্যান্ড ফ্রেশ ফিশও ছিল যেগুলো হচ্ছে ওরা বারবিকিউ করে দেয়। দেন চলে গেলাম জুস কর্নারে, বাট ওই ভিডিওটা হচ্ছে আমি নিতে ভুলে গিয়েছিলাম। দেন হচ্ছে বাকরখানি নিলাম, বাসার জন্য আমার বাকরখানি লাগে, সো বাকরখানিটা হচ্ছে নিয়ে নিলাম। আপনারাও কি বাকরখানি পছন্দ করেন পুরান ঢাকার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। সো আমি হচ্ছে আরও কিছু টুকিটাকি কিনে নিলাম। দেন চলে গেলাম আমাদের মোস্ট ওয়ান্টেড চয়েস স্টপার হানিফ বিরিয়ানিতে, সেখানেও মোটামুটি ভালো রাশ ছিল। তারপর হচ্ছে দাঁড়িয়ে থেকে আমি আমার বিরিয়ানিটা নিয়ে নিলাম, কজ আমার বাবাও হচ্ছে খুব পছন্দ করে, সো বাসার জন্য নিয়ে নিয়েছি, স্পেশালটা হচ্ছে আমরা নিই। তো ফাইনালি হচ্ছে আমার হাতে চলে এসেছে, দুই প্যাকেটই হচ্ছে আমাদের তিনজনের জন্য এনাফ। পুরান ঢাকা আসবো আর পান ট্রাই করবো না সেটা তো কখনোই পসিবল না। অনেক ছেলেরাই দেখলাম আগুন পানটা হচ্ছে ট্রাই করছে, তো আপনারাও কি হচ্ছে আগুন পান ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আর কার কার হচ্ছে আমার মতো এরকম পান খেতে, এই ধরনের হচ্ছে স্ট্রিট ফুডগুলো খেতে খুব ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা নেক্সটে দেখতে চাচ্ছেন সেটা জানাবেন, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই তো আমার পান চলে এসেছে, পাশে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।